নিপটি এই জার্নিটাকে কমপ্লিট করার পর লাস্ট কয়েকদিন থেকে কিন্তু এখানেই একই রেঞ্জে ঘোরাফেরা করছে না যাচ্ছে উপরে আবার না আসে নিচে আর আমরা যারা সুইং ট্রেডার আমরা কিন্তু এখানে কনফিউজ কারণ নিপটি যদি মুভমেন্ট না করে তো আমরা যে স্টকগুলোতে এন্ট্রি করে বসে আছি আমাদেরও কিন্তু টার্গেটগুলো হিট করবে না তাই আমাদের টার্গেট হিট করার জন্য নিপটিকে যেমন মুভমেন্ট করতে হবে ঠিক তেমনি নিপটিকে উপরে যাওয়ার জন্য নিচেও আসাটা খুবই জরুরি তবে আমি এই সমস্ত লেভেলেই বলেছিলাম যে আমরা কিছুদিন ব্রেক করব নিফটির সুইং লো তৈরি না করা পর্যন্ত আমরা সেভাবে এন্ট্রি নেব না যেভাবে এখানে এন্ট্রি নিয়েছিলাম যেভাবে এখানে এন্ট্রি নিয়েছিলাম তবে লাস্ট কয়েকদিন থেকে যেভাবে ক্যান্ডেল তৈরি করেছে এখানে নিফটির নিচে আসাটা খুব একটা সহজ নয় নিফটি নিচে আসুক আর উপরে যাক আমাদের আরও এখানে সময় দিতে হবে আর কিছুদিন গেলেই হয়তোবা বা ব্যাপারটা ক্লিয়ার হবে তো দেখা যাক নিপটি সামনের দিনে কোন দিকে যায় তো নমস্কার আমি মুকেশ আবার একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন ক্লিক করে রাখবেন তো আজকের এই ভিডিওতে প্রত্যেক দিনের মতোই আগামীকাল বা আগামী সপ্তাহের জন্য কোন কোন স্টকগুলোকে আমরা র্যাডারে রেখে ফলো করতে পারি সেই বিষয়টি নিয়েই আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে কমেন্ট বক্স থেকে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথম যে প্রশ্নটি তুলে নেব সেটি আমি যে সাধারণত কোনো একটা স্টকে টার্গেট রাখি ফাইভ প্রথমত কেন এই ফাইভ পার্সেন্ট টার্গেটটিকে রাখব যদি জায়গায় বা টার্গেট রাখি সেখানে সুবিধা এবং অসুবিধাগুলো দেখে নেওয়ার চেষ্টা করব তো এটি দেখুন আমার ক্লোজ পজিশন মানে চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারে এই স্টকগুলোই ফাইভ বা টেন পার্সেন্ট টার্গেটগুলো হিট করে দিয়েছে এখানে দেখুন প্রথম যে স্টকটি আছে এল টেকনোলজি এই স্টকটি এন্ট্রি দিয়েছিল কবে উনিশে এপ্রিল আর আমরা এখানে এন্ট্রি করেছিলাম কবে বাইশে এপ্রিল স্ট্র্যাটেজি নেম কিন্তু এখানে ডেইলি স্টক স্টিক আর আমরা টার্গেট রেখেছিলাম এখানে ফাইভ পার্সেন্ট যেটা কি অলরেডি চার দিনে হিট করে দিয়েছে আমি দেখে নেওয়ার চেষ্টা করব এই স্টকটির টেকনিক্যাল চার্ট আমরা এখানে এক্সিট করেছিলাম ছাব্বিশে এপ্রিল এই ছাব্বিশে এপ্রিল এক্সিট করার পর স্টকটির কারেন্ট পজিশন এখন দেখে নেওয়ার চেষ্টা করু আমি এখানে ফাইভ পার্সেন্ট প্রফিট বুক করে লাভবান হয়েছি নাকি যদি আমি আরও এখানে টিকে থাকতাম তো সেখানে কতটা লাভবান হতাম এটি দেখুন এ সিএল টেকনিক্যাল চার্ট এই ক্যান্ডেলটি উনিশে এপ্রিলের ডেইলি ক্যান্ডেল যেখানে ওলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টোকাস্টিক টোয়েন্টি লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল আর আমরা কিন্তু এই স্টকে এন্ট্রি করেছিলাম এই ক্যান্ডেলে মানে বাইশে এপ্রিল এখানে এন্ট্রি করার পর টার্গেট রেখেছিলাম ফাইভ যে টার্গেটটি আমাদের এখানে চার দিনেই হিট করে দিয়েছিল আমি একটু বাড়তি গুলোকে অফ করে দিচ্ছি এখানে মুভিং আভারেজের দরকার নেই সুপার ট্রেন্ডেরও দরকার নেই তো এখানে দেখুন স্টকটি আমাদের ফাইভ পার্সেন্ট টার্গেটটি হিট করে দিয়েছিল কিন্তু সেই দিনই ক্লোজিং কিন্তু নিচে দিয়েছে মানে আমার যদি এখানে জিটিটি অর্ডার লাগানো না থাকতো তো হয়তো বা আমি এখান থেকে এক্সিট করতেই পারতাম না আর তারপরে জার্নিটি এটি যেটা হয়তো আমরা সবাই বুঝতে পারছি যে এখানে এক্সিট করার পর আমরা কতটা লাভবান হয়েছি তো প্রথম যে স্টকটি দেখে নিলাম এখানে কিন্তু আমি ফাইভ পার্সেন্ট টার্গেট হিট করেই খুবই খুশি যদি আমি এখান থেকে এক্সিট না করতাম তাহলে হয়তো আমাকে এখানে ভালো রকমই পস্তাতে হতো এবারে পরের স্টকটি দেখে নেওয়ার চেষ্টা করব। এটি জিলেট এখানে আমি এন্ট্রি করেছিলাম ছাব্বিশে এপ্রিল দু আর এই স্টকটি এন্ট্রি দিয়েছিল পঁচিশে এপ্রিল দু এটি সেই জিলেটের টেকনিক্যাল চার্ট যে স্টকটিতে আমরা এন্ট্রি করেছিলাম ছাব্বিশে এপ্রিল এই ক্যান্ডেলে আর এখানে এন্ট্রি করার পর টার্গেট রেখেছিলাম ফাইভ পার্সেন্ট যে টার্গেটটি আমাদের দুই দিনেই হিট করে দিয়েছে কিন্তু এখানে আমাদের টার্গেট হিট করার পর এখানে কিন্তু অনেকগুলো দিন একই রেঞ্জে ঘোরাফেরা করেছিল যদি আমরা এখানে এক্সিট না করে এই দিনগুলোতে টিকে থাকতাম তো বা আমরা এখানে বিরক্ত হতে পারতাম কিন্তু যদি বিরক্ত না হতাম তো ছাব্বিশে এপ্রিল এখানে এন্ট্রি করার পর স্টুকটি এখানে দেখুন এক মাস দুই সপ্তাহে টোয়েন্টি সেভেন পার্সেন্ট উপরে চলে গেছে কিন্তু এখানেও একটি সমস্যা আছে যে সমস্যাটি হলো যে স্টকটি এখানে হাই তৈরি করার পর এখানে এরকম করে করবে আমরা যদি হান্ড্রেড এক্সিট করতাম কিন্তু এখানে আমাদের মনে হতো যে স্টকটি আরও টোয়েন্টি পার্সেন্ট উপরে যাবে যে কারণে আমরা এখানে কোন রকম এক্সিট করব না আর তারপর আমাদের এখানে অস্থাতে হতো যে এখানে আমি কেন এক্সিট করলাম না এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো সমস্যা করতে পারে আমাদের করার জন্য তাই আমরা যেমন এখানে এন্ট্রি করেছি ফাইভ পার্সেন্টের জন্য হিট ও এক্সিট তাহলে আমাদের ডিসিপ্লিনটি বজায় থাকবে এবং এখান থেকে যে ক্যাপিটালটি আমরা গেইন করলাম এই ক্যাপিটাল টিকে আরো অনেক স্টক আছে যেখানে আমরা হয়তো গেইন করার সুযোগ পেতে আর এখনো পর্যন্ত যে স্টকগুলো গুলো টার্গেট হিট করে দিয়েছে মানে আমি যে স্টকগুলো থেকে এক্সিট করেছি যে দুটো স্টকের চার্ট দেখলাম আর চার্ট দেখে যেটা বুঝলাম এরকমই ঘটনা ঘটেছে হয়তো বা কোনো একটা স্টক থেকে এক্সিট করার পর স্টকটি নিচে আবার কোনো একটি স্টক উপরে দাঁড়িয়ে আছে তাই আমি মনে করি যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে চিন্তা না করাই ভালো সামনে কি হবে সেটাকে নিয়েই চিন্তা করা ভালো তবে শুধু পার্সেন্টে নয় আমি যদি কোনো একটি স্টকে উইকলি টাইম ফ্রেম এন্ট্রি করে থাকি যেমন ধরুন বাটা ইন্ডিয়া এই স্টকটি কিন্তু আমি উইকলি টাইম ফ্রেম এন্ট্রি করেছিলাম এখানে আমাদের টার্গেট ছিল টেন পার্সেন্ট যে টেন পার্সেন্ট টার্গেটটি চোদ্দ দিনে হিট করে দিয়েছে একবার এই স্টকটি চার্ট দেখে নেওয়ার চেষ্টা করি এটি বাটা ইন্ডিয়ার উইকলি চার্ট এখানে পর পর চারটি সপ্তাহ ধরে ওলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টক এস্টিক টোয়েন্টি লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল আর আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম সাতাশে মের এই সপ্তাহে যেখানে আমরা এন্ট্রি করেছিলাম আর এন্ট্রি করার পর নেক্সট উইকেই আমাদের টেন পার্সেন্ট টার্গেটটি হিট করে দিয়েছে এখানে দেখুন আমি যদি টার্গেট রাখি এখানে তো দুই সপ্তাহেই আমাদের টার্গেটটি হিট আর টার্গেট হিট করার পর স্টকটি কিন্তু নিচে আসছিল নিচে আসার পর এখন একটু উপরে দাঁড়িয়ে আছে স্টকটি এখন টুয়েলভ পার্সেন্টে দাঁড়িয়ে আছে কিন্তু স্টকটি এখানে ফিফটিন পার্সেন্ট এর মতো উপরে গেছিল তাই কোনো একটা স্টকে এন্ট্রি করার পর যে টার্গেটটি রাখবো সেই টার্গেটটি যদি হিট করে যায় সেখানে এক্সিট করাই বেটার হবে কারণ বেশিরভাগ স্টকগুলোই টার্গেট হিট করার পর নিচে খুব অল্প সংখ্যক স্টক টার্গেট হিট করার পরেও উপরে গেছে আগামীকাল আমি খুব বেশি একটা স্টক র্যাডারে রাখব না কারণ নিপটি যেখানে দাঁড়িয়ে আছে সেটা খুব একটা সেফ জোন নয় যে কোনো সময় নিপটির পতন আমরা দেখতে পারি তাই আগামীকাল শুধুমাত্র দুটো আমরা এ রাখবো সেই দুটো স্টকের মধ্যে প্রথমটি ব্যাংক অফ বরোদা স্টকটি এখানে লোয়ার এবং স্টক এর স্টিক টোয়েন্টি লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে মানে আমাদের দুটো প্যারামিটারই ম্যাচ করে গেছে আর যে কারণে আমি এই স্টকটিকে হয়তো রেডারে রাখবো রেডারে রেখে ফলো করব। এখান থেকে যদি একটা আপ দিয়েই দেয় তো এখানে ম্যাক্সিমাম টার্গেট রাখতে পারি ফাইভ পার্সেন্ট তবে তার আগে জেনে রাখা ভালো আমি যে সমস্ত স্টক কিনে আলোচনা করি কোনোটি রিকমেন্ডেশন নয় আমি শুধু লার্নিং পারপোজ স্টকগুলো কিনে আলোচনা করি আপনি আমার এই ভিডিও দেখে যদি কোনো একটা স্টকে এন্ট্রি করেন তো সেটা যেন অবশ্যই হয় নিজের অ্যানালাইসে কারণ আমি বললাম আর আপনি এন্ট্রি করে গেলেন এটা কিন্তু হতে পারে না কারণ আমি এন্ট্রি করবো এখানে আমার মানি ম্যানেজমেন্ট ফলো করি কিন্তু আপনি যদি এখানে এন্ট্রি করার আগে সেই বিষয়গুলোকে মাথায় না রাখেন যে বিষয়গুলো এন্ট্রি করার আগেই দেখে নেওয়া উচিত তারপর এন্ট্রি করার পর বা আপনাকে পস্তাতেও হতে পারে আর এন্ট্রি করার পর স্টকটি যদি ফাইভ পার্সেন্ট নিচে আসে তো আমরা এখানে অ্যাভারেজ করব অ্যাভারেজ বলতে আমি যদি এখানে পাঁচটা কোয়ান্টিটি বাই করে থাকি তো এখানেও পাঁচটা কোয়ান্টিটি বাই করতে পারি তো টোটাল কোয়ান্টিটি হয়ে গেল দশ এই দশটা কোয়ান্টিটির টার্গেট থাকবে এটার ফাইভ পার্সেন্ট এবং এটার ফাইভ পার্সেন্ট এখানে যে আমরা অ্যাভারেজ করলাম এখানে আমি যে পাঁচটা কোয়ান্টিটি বাই করলাম এই পাঁচটা কোয়ান্টিটি টার্গেট থাকবে ফাইভ পার্সেন্ট এই পাঁচটা কোয়ান্টিটি যেদিনই আমার ফাইভ পার্সেন্ট টার্গেটে হিট করে দেবে আমি এখানে এক্সিট করে যাব আবার এই পাঁচটা কোয়ান্টিটির টার্গেট ফাইভ পার্সেন্ট যেদিনই এই ফাইভ পার্সেন্ট হিট করে যাবে আমি সেদিনই এখান থেকে এক্সিট করব। কিন্তু তারপরেও যদি এই স্টকটি এখানে নিচে আসে তো কোনো রকম করব না এবং এক্সিটও করব না যতদিন না পর্যন্ত টার্গেট হিট হয় ততদিনই আমরা যাতে টিকে থাকতে পারি সেই জন্য সঠিকভাবেই মানে ম্যানেজমেন্ট করে নিতে হবে নেক্সট যে স্টকটি আছে এটি গ্রিন টুয়েলের টেকনিক্যাল চার্ট এখানেও টাইম ফ্রেম ডেইলি স্টকটিকে এখানে বোলিংগার লোয়ার ব্যানের নিচে ক্লোজিং দেয়নি স্টকটি শুধুমাত্র স্টক স্টিক টোয়েন্টি লেভেলের নিচে ক্লোজিং দিয়েছে এই স্টকটিকে আমি এই জন্যই র্যাডারে রাখবো কারণ এই স্টকটি স্ট্রং আপ আছে স্টকটি এখানে লাস্ট সুইং এর আশেপাশে এসে ঘোরাফেরা করছে আর যদি এখান থেকে একটা আপ মুভ দিয়ে দেয় তো আমাদের ফাইভ পার্সেন্ট টার্গেট হয়তো হিট করে দিতে পারে কিন্তু হিট করে দেবেই এরকম কোনো গ্যারান্টি নেই এখানে একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি মাত্র আর সেই সম্ভাবনার উপর ভর করেই আমরা এই ফলো করব। মার্কেট হওয়ার সাথে সাথে যদি আমরা এখানে এন্ট্রি করি তো টার্গেট টার্গেট হিট সেদিনই একজিট তবে এই মুহূর্তে কোন একটা স্টোকে এন্ট্রি করার আগে মানি ম্যানেজমেন্টের বিষয়টি খুব কড়াকড়ি ভাবেই ফলো করবো তো আজকের মতো এটুকুই ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন